মানব সমাজ চিরদিনই বর্তমান সময়ের মতো আধুনিক ছিল না, এবং আজকের সময়ের মতো এত সুবিধাজনক জীবনযাপনও মানুষ ভোগ করতে পারত না। অনেক দীর্ঘ সময় ধরে খুব ধীরে ধীরে অগ্রগতি করার ফলে মানব সমাজ আজকের এই আধুনিক দুনিয়ায় এসে পৌঁছেছে। প্রথমত মানব সমাজ শিকারী ছিল এবং গুফাতে বাস করত। তারপর ধীরে ধীরে মানুষ কৃষিকাজ এবং পশুপালন শিখল, যার দ্বারা তারা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ লাভ করলো, এবং এখান থেকেই মানব সভ্যতার সুদূর আগমন হয়। আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলি নিয়ে জানব। প্রথমে সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল 3150 খ্রিস্টপূর্বাব্দে, এবং 30 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতাটি নিজের অস্তিত্ব বজায় রাখতে পেরেছিল। ইথিওপিয়া পাহাড় থেকে এই নদী প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে। তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাপে যে কীভাবে এটা ইথিওপিয়া থেকে বেরিয়ে মেডিটেরানিয়ান সিতে পড়ার সময় অনেকগুলো ডেল্টা ক্রিয়েট করেছে। এই নীল নদের জন্যই সাহারার মরুভূমির মাঝখানে শস্য শ্যামল এই সভ্যতা গড়ে উঠেছিল। সেই কারণে এই সভ্যতাকে গিফট অফ নাইল বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? গিফট অফ নাইল। ওকে, এই সভ্যতাকে কী বলা হয়? গিফট অফ নাইল। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাজ এ কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভ। ওকে, বিভিন্ন মিশরীয় রাজবংশ এই সভ্যতায় রাজ করেছিল, এবং শেষে আলেকজান্ডার এই মিশরীয় নগরটি দখল করে নেয়, এবং যার ফলে এই সভ্যতার পতন ঘটে। কথা বলা যাক সুমেরীয় সভ্যতা সম্পর্কে। সুমেরীয় সভ্যতাকে মেসোপটেমিয়ান সিভিলাইজেশনও বলা হয়। মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী, এবং পটেমিয়া মানে দুটো নদী, অর্থাৎ দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছে তাকে বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা অথবা সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতার সূচনা হয় 3500 খ্রিস্টপূর্বাব্দে, এবং এর সমাপ্তি ঘটে আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, সো সুমেরীয় সভ্যতা আজকের মডার্ন ডে টার্কি, ইরাক, কুয়েত, সিরিয়া এই অঞ্চলটি নিয়ে মেসোপটেমিয়া সভ্যতা প্রাচীনকালে গড়ে উঠেছিল। ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতাটি গড়ে উঠেছিল। ইউফ্রেটিস নদীকে লাইফলাইন অফ দ্য অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন বলা হয়। ঠিক আছে, ইউফ্রেটিস নদী, আরেকটা ফ্যাক্ট, ইউফ্রেটিস নদী নিজের সাথে সল্ট মানে কি লবণাক্ত জল কিছুটা পরিমাণে পরিবাহিত করতো নিজের সাথে। মেসোপটেমিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে আদি অর্থাৎ ওল্ডেস্ট সিভিলাইজেশন, সবচেয়ে ওল্ডেস্ট মেসোপটেমিয়া সিভিলাইজেশন। উরুক এখানকার সবচেয়ে প্রাচীন শহর, যেটা কি 3200 খ্রিস্টপূর্বাব্দে গড়ে ওঠে, এবং ট্রেড এবং বিজনেসের লাইনটা যেহেতু এই সভ্যতার মধ্যে ছিল, সেই জন্য এই ট্রেড অ্যান্ড বিজনেসের দ্বারা এই উরুক শহরটা সবচেয়ে ফ্লোরিশ করেছিল। এখানে দুটো রাজবংশ রাজ করেছিল, যত সুমেরিয়ান এবং আক্কাদ। সুমেরিয়ানরা 2900 খ্রিস্টপূর্বাব্দে থেকে 2370 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং আক্কাদ পিরিয়ডটা ছিল 2370 থেকে 2150 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ভারতবর্ষের প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম ছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। 3300 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার আবির্ভাব হয়, এবং 1900 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার সমাপ্তি ঘটে। সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। মনে করা হয় সিন্ধু সভ্যতা সমসাময়িক বিশ্বের সবথেকে আধুনিক সভ্যতা হিসেবে নিজেকে প্রকাশ করেছিল। সিন্ধু সভ্যতার নিদর্শন থেকে ঐতিহাসিকরা মনে করেন এই সভ্যতার অনেক জায়গায় স্মার্ট সিটি গড়ে উঠেছিল, যেগুলির ড্রেনেজ সিস্টেম বর্তমান সময়ের থেকেও অধিকতর উন্নত ছিল। এত উন্নত থাকা সত্ত্বেও সিন্ধু সভ্যতা খরার কারণে ধ্বংস হয়ে যায়। সিন্ধু সভ্যতা নিয়ে আরও ডিটেলসে ভিডিও আমরা পড়বো নেক্সট ভিডিওতে। আমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছি এটা সিন্ধু সভ্যতার ম্যাচিওর ফেজ, যেটা 2600 থেকে 1900 BC পর্যন্ত। চাইনিজ সিভিলাইজেশন বা চৈনিক সভ্যতা শুরু হয় 1600 খ্রিস্টপূর্বাব্দে, এবং মনে করা হয় 1046 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার সমাপ্তি ঘটে। হুয়াং নদীর তীরে অবস্থিত এই সভ্যতাটি গড়ে উঠেছিল চীনের এই অঞ্চলটিতে। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ হুয়াং নদীকে পিপ নদী বা দ্য ইয়েলো রিভারও বলা হয়। এই সভ্যতা থেকে পেপার এবং সিল্কের খোঁজ পাওয়া যায়। এই ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করতেছি। থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তীতে আরও আসবো নতুন ভিডিও নিয়ে।